আসসালামু আলাইকুম বন্ধুরা, 7 মিনিটস বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব বিবাহিত মেয়েরা পৈতৃক বসবাসের জায়গায় অংশ পায় কিনা, অর্থাৎ বিবাহিত মেয়েরা পৈতৃক বাড়িতে অর্থাৎ যেখানে ভাইয়েরা বসবাস করতেছে সেই কুটিরে অথবা সেই ঘরে অংশ পাবে কিনা বা দখলে যেতে পারবে কিনা, এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি নাসির মিয়াজি, অ্যাডভোকেট। তো বন্ধুরা, পুরো ভিডিওতে আমাদের সাথে থাকুন। এখন মূল বিষয়ে আসা যাক। অনেক সময় আমাদের কাছে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট এসে অনেক সময় জিজ্ঞেস করেন যে আমার বোনেরা কি আমার ঘরে অংশ পাবে কিনা, অর্থাৎ প্রত্যেক ঘরে বোনেরা অংশ পাবে কিনা। যে সকল ভাই বোনদের অংশ দিতে নারাজ তারা অনেক সময় আমাদের কাছে একটা DLR রেফারেন্স থ্রো করেন, তা হচ্ছে 37 DLR 245 পৃষ্ঠা। এই DLR-এ বলা হয়েছে 1893 সনের বন্টন আইনের চারধারা মোতাবেক কোনো বিবাহিত নারী যদি স্বামীর সহিত ভিন্ন জায়গায় বসবাস করে তাহলে সে তার পৈতৃক বসবাসের জায়গায় অংশ পাবে না, অর্থাৎ পৈতৃক বসবাসের ঘরে অংশ পাবেন না, অর্থাৎ দখল নিতে পারবেন না, কেননা তিনি অন্য পরিবারের লোক হিসাবে গণ্য হবে। অনেক সময় এই রেফারেন্সটা বা DLR রেফারেন্সটাকে অনেক সময় অনেক ভাই এটা ভিন্ন আঙ্গিকে পরিবেশন করে, অর্থাৎ আমাদের সমাজে একটা প্রচলিত ভুল ধারণা তৈরি হয়েছে, সেটা হচ্ছে মেয়েরা পৈতৃক বসবাসের জায়গায় অংশ পায় না। এটা নিতান্তই একটা ভুল ধারণা। বরং এই DLR এর মূল মর্মার্থ হচ্ছে যেহেতু আপনি ভিন্ন একটি সংসারে বসবাস করেন এবং আপনার পৈতৃক ঘরে আপনার ভাইয়েরা বসবাস করেন, সুতরাং আপনার বসবাসের জায়গা এবং ভাইয়েরা বসবাস করে অন্য জায়গায় ডিফারেন্ট থাকায় অর্থাৎ আপনার কোনো দরকার নেই ভাইদের ঘরে আপনি দখল নেওয়ার, কেননা আপনার নিজেরই ঘর সংসার আছে। এখন আপনার পৈতৃক সকল সম্পত্তিতে কিন্তু আপনি মালিক থাকবেন, সেটা হচ্ছে ভাইয়েরা আপনার থেকে দ্বিগুণ পাবে, তো সুতরাং আপনারা ভাইয়ের অর্ধেক পাবেন। সেই হিসাবে পৈতৃক বাড়িতেও কিন্তু ভাইয়ের অর্ধেক আপনারা বোনেরাও পাবেন, তো সেই ক্ষেত্রে আপনি পৈতৃক বাড়িতে দখল নেওয়ার দরকার নাই বা পৈতৃক ঘরে দখল নেওয়ার দরকার নাই। আপনি চাইলে আপনার যেই অংশ পৈতৃক বাড়িতে যে অংশ আপনি আইনগতভাবে হকদার সেই অংশের সমমানের মূল্য আপনি গ্রহণ করতে পারেন, এবং ভাইদেরও উচিত সমমানের মূল্য বোনদের পরিশোধ করে দেওয়া, অথবা বসতঘরের বাদ দিয়ে যদি অন্য কোনো জায়গা জমি থাকে তাহলে সেই ক্ষেত্রে বোনদের সমহারে অংশ দেওয়া দরকার। যেমন বসতঘরের মূল্য যদি বেশি থাকে তাহলে আপনি অন্যদিকে সেই মূল্যমানের সে পরিমাণে জমি দিয়ে দিতে পারেন। এটাই হচ্ছে এই DLR এর মূল মর্মার্থ, অর্থাৎ বসবাসের জায়গায় বোনদের না ঢুকলেও চলবে, আপনি সে হারে আপনি মূল্য পরিশোধ করে দিলেই হবে। তো এই DLR রেফারেন্সটাকে অনেক ভাইয়েরা অনেক সময় ভিন্নভাবে প্রেজেন্ট করে বোনদের বঞ্চিত করতে চান, যেটা মোটেই উচিত নয়। কেননা বোনদের অধিকার হচ্ছে পৌরাণিক অধিকার, অর্থাৎ পিতার সম্পত্তিতে ছেলেদের অর্ধেক মেয়েরা পাবে, এটা যেমন কোরআন ডিটারমাইন করে দিছে সেটা বাংলাদেশের আইনেও বলবৎ আছে। সুতরাং যেখানে পিতার একটা তিল সম্পত্তিও আছে সেখানেও মেয়েরা তার হিসা অনুসারে সম্পত্তির ভাগ পাবে। সুতরাং এখানে একচেটিয়া এই কথা বলার সুযোগ নাই যে পৈতৃক বসত বাড়িতে মেয়েরা মালিক হবে না বা দখলদার হবে না, এটা একচেটিয়া বলা যাবে না। তবে হ্যাঁ, পৈতৃক বসত বাড়িতে বোন যেহেতু বসবাস না করলেও চলে, সেই হারে সেই অংশের যেই পরিমাণের মূল্যমান হয় সেই মূল্যমান আপনি বোনকে পরিশোধ করতে হবে, অথবা অন্যদিকে সম পরিমাণের জায়গা সমমূল্যায়নের জায়গা আপনি অন্যদিকে বোনদের দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে আইনের কথা, এটাই হচ্ছে এই রেফারেন্স 37 DLR 245 DLR এর রেফারেন্সের মর্মার্থ। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, আশা করি এই ভুল ধারণা আমাদের সবার মাঝে কেটে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে, অন্যদেরও জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।